বলিউড মানেই চাকচিক্যে ভরা এক জগৎ, যেখানে বড় বড় সেলিব্রিটিদের একবার দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। পছন্দের তারকাকে বিয়ের স্বপ্ন দেখেন অনেক ভক্তরা। বিশেষ করে নায়িকাদের অনেকেই আছেন যারা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের। জীবনে অর্থ সফলতা থাকার পরও আরও বিলাসবহুল স্বস্তির জীবনের খোঁজে বড় ব্যবসায়ীদের বিয়ে করে সুখের সংসার গড়েছেন। তাদেরকে নিয়েই আজকের আলোচনা। বলিউড অভিনেত্রী হেমা মালিনীর কন্যা অভিনেত্রী এশা দেওল, যিনি অভিষেক বচ্চনের জনপ্রিয় ধুম সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। ব্যক্তি জীবনে এই অভিনেত্রী বিয়ে করেছেন একজন হীরা ব্যবসায়ীকে, ভারতের বেশ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী তিনি। 2012 সালে ছোটবেলার বন্ধুকে বিয়ে করে নিশা। বলিউডের বর্তমান সময়ের সুন্দরী অভিনেত্রী মৌনী রায়, যিনি বিয়ে করেছেন ভারতের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীকে, যার নাম সুরজ নাম্বিয়া। বর্তমানে অভিনয়ের পাশাপাশি স্বামীকে নিয়ে সুখের সংসার তার। অনিল কাপুর কন্যা সোনম কাপুর বিয়ে করে লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনন্দ আহুজাকে। প্রায় শত কোটি টাকার মালিক আনন্দর গলায় 2018 সালের 8ই মে মালা দেন তিনি। এরপর থেকে 5 বছরের সুখের সংসার এই দম্পতির। বলিউডের সুন্দরী অভিনেত্রীদের একজন শিল্পা শেঠি 2009 সালের 22 নভেম্বর বিজনেস টাইকুন রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন তিনি, যার একাধিক ব্যবসা রয়েছে বিশ্বজুড়ে। 90 দশকের জনপ্রিয় অভিনেত্রীদের একজন জুহি চাওলা বিয়ে করেছেন মেহতা গ্রুপের মালিক জয় মেহতাকে। এই অভিনেত্রীর স্বামী ভারতের বিজনেস টাইকন ব্যক্তিদের মাঝে অন্যতম। বর্তমানে এই দম্পতির সংসারে 2টি সন্তান রয়েছে। বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন রবিনা ট্যান্ডন ক্যারিয়ারে অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় থাকলেও 2022 সালে বিয়ে করেন অনিল থাদানিকে, যিনি একটি ফিল্ম ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের মালিক।